সো এখনকার সময় নতুন চ্যানেলের ভিডিওতে ভিউ জানার জন্য মেন অস্ত্র কি জানেন? ভিডিওর থাম্বনেল, যেটা প্রত্যেক নতুন ইউটিউবার পারে না। জাস্ট আপনি আপনার কথাই ভাবুন, আপনি যদি কারোর ভিডিওতে ক্লিক করেন তার থাম্বনেল ভালো থাকলে তবেই কিন্তু আপনি সেই ভিডিওতে ক্লিক করেন। সেম ওইরকম আপনার আপনার ভিডিও যদি থাম্বনেল ভালো হয় তবেই কিন্তু লোক আপনার ভিডিওতে ক্লিক করবে। তো তা আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা এর আগে যা থাম্বনেল বানিয়েছেন আজ থেকেই আপনাকে HD হাই কোয়ালিটি থাম্বনেল বানাতে হবে। কিভাবে বানাবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো, আর যদি পারেন এই ভিডিওটা দেখে আগের থাম্বনেলগুলো চেঞ্জ করে নেবেন, কারণ যদি আপনি না ক্লিকবেট থাম্বনেল বানান জিন্দেগি আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন না। এবং আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি আগে যা থাম্বনেল বানাতেন এবং এই ভিডিওটা দেখে আপনি যে থাম্বনেলগুলো বানাবেন, আগে যদি 10টা ভিউজ আসতো এবং এই থাম্বনেলের জন্য আপনার ভিডিওতে 20টা ভিউজ আসবে, এই রকম গ্যারান্টি দিয়ে আমি আপনাকে বলছি। তো HD হাই কোয়ালিটির কিভাবে থাম্বনেল বানাবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো সেটা দেখার জন্য আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব। সো HD প্রফেশনাল থাম্বনেল বানানোর জন্য সর্বফার্স্ট আপনাদের প্লে স্টোর থেকে যে পিক্সেল ল্যাব অ্যাপ আছে ওটা ইনস্টল করে ওপেন করতে হবে। তো তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, তো এই নিউ টেক্সটটাকে আপনাকে ডিলিট করতে হবে। ডিলিট করার পর উপরে তিনটে ফুটবিষ্ট বার দেখতে পাচ্ছেন ডান সাইডে, ওটাতে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করে ইউটিউব থাম্বনেলে ক্লিক করবেন। তো এখানে যে 1280 আছে এটাকে আপনাদেরকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে 2560 দেবেন এবং এখানে 1440 দেবেন, তবেই কিন্তু প্রফেশনাল ভালো থাম্বনেল তৈরি হবে। ওকে, তো সবাই ফার্স্ট আপনাদেরকে একটা কথা বলি, থাম্বনেল তৈরি করার জন্য কিন্তু আপনাদের একটু নলেজ থাকতে হবে কালারের সম্বন্ধে, যে কোন কালারের উপর কোন কালারটা দিলে ভালো লাগে, কোন কালারের উপর কি লিখলে সেটা সৌন্দর্য দেখায়, এই সম্বন্ধে একটু নলেজ থাকতে হবে। তো তবু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এবার আপনারা আপনাদের নলেজ অনুযায়ী থাম্বনেল তৈরি করবেন। তাহলে এখানে সিলেক্ট করলাম, করে আমি এর কালারটা নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে যে খুশি কালার নিতে পারেন। তো জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি আপাতত ব্ল্যাক নিচ্ছি। ওকে, আপনারা চাইলে ব্লু নিতে পারেন, রেড নিতে পারেন, আপনারা যা খুশি নিতে পারেন। তো জাস্ট আপনাদের ব্ল্যাক দিয়ে বোঝাচ্ছি। ওকে, তো ব্ল্যাক এর উপর কোন কোন কালার এবং কেমন ভাবে লিখলে ভালো লাগে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো যেহেতু সর্বফার্স্ট আমাদের প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে টেক্সট নিতে হবে, এটাই ঠিক আছে HD। তো এবার আপনাদের একটু স্টাইল করতে হবে, এই ফন্টে ক্লিক করবেন, এখান থেকে আপনাদের যে HDটা লেখা ভালো লাগে সেটাই নেবেন। এরকম HD আছে, এরকম এরকম অনেক রকম এখানে হেয়ার আছে। ওকে, তো যেহেতু আমার এটা একটু ভালো মতো লাগে তো HDটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এর একটু পিছনের ব্যাকগ্রাউন্ড কালার একটু ভালো দিতে হবে, তো যার জন্য ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে এনেবল করবেন। এনেবল করার পর এই যে রেডটা দেখতে পাচ্ছেন এটা এর পিছনে দিলে কালোর উপর বেশি উজ্জ্বল দেবে। ওকে, তো এটাকে জাস্ট আপনারা একটু সাজিয়ে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন HDটাকে আমি একটু ভালো করে সাজিয়ে নিয়েছি, এবং আপনারা এখান থেকে এগুলো সব এরকম মেনটেন করে নেবেন কোনটা কোন দিকে রাখলে ভালো হয়। দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু এখন ভালো লেগে গেছে। তো এক আপনারা কি করবেন, মাঝে মাঝে স্ট্রোক দিয়ে দেখবেন। তো যেহেতু আমি যদি এই কালারের উপর একটু স্ট্রোক দিয়ে দেখি কেমন লাগে, স্ট্রোকে ক্লিক করে এটাকে অন করে দেবেন। দেখতে পাচ্ছেন এর উজ্জ্বলতা কিন্তু আরও বেড়ে গেল। তো এখানে 4 আছে, আমি এটাকে 3 করে দিলাম। দেখতে পাচ্ছেন আরও কিন্তু ভালো লাগছে। তো জাস্ট এটাকে আমরা একটু মিডল বরাবর নিয়ে চলে আসবো। তো এবার কিন্তু আমরা আর একটা নতুন টেক্সট নেবো। নতুন টেক্সট যাওয়ার জন্য টেক্সটে ক্লিক করে এবার আমরা যেহেতু HD থাম্বনেল, দেখতে পাচ্ছেন আমরা থাম্বনেলে যে টেক্সট ওটা অ্যাড করে নিয়েছি। তো এই টেক্সটটা আবার এবার স্টাইল করতে হবে। তো তার জন্য আপনারা সকলেই জানেন, ফন্টে যাবেন, এখান থেকে গিয়ে আপনাদের যে টেক্সট এখান থেকে ভালো লাগবে যে স্টাইলটা সেটা সিলেক্ট করবেন। তো যেহেতু আমার এটা ভালো লাগছে তো এটাতে সিলেক্ট করলাম। তো এবার কিন্তু এর উপর আবার আমাদের স্টাইল করতে হবে। তো যেহেতু এবার আমরা দেখবো যে এর উপর কোন কালারটা দিলে ভালো হয়। তো যেহেতু আমরা যদি এটা হলুদের উপর লিখি তাহলে কিন্তু আমাদের আরও ভালো লাগবে। তো যদি আমাদের ব্যাকগ্রাউন্ডটা একবার হলুদ দিয়ে দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন হলুদের উপর যখন কিন্তু সাদা আছে তো এটা কিন্তু আমাদেরকে ভালো লাগছে না। তো জাস্ট আমরা এর কালারটা একবার চেঞ্জ করে দেখবো। তো দেখতে পাচ্ছেন কালো দিতেই সঙ্গে সঙ্গে কিন্তু এর উজ্জ্বলতা বেড়ে গেল। তো যেহেতু আমরা হলুদের উপর কালোই রাখতে হবে, তো জাস্ট এই থাম্বনেলটাকে লেখাটাকে আমাদের একটু বড় করে নিতে হবে। তো এটা কিন্তু হলো আমাদের HD থাম্বনেল। তো এবার কিন্তু আমাদের টেক্সট লিখতে হবে যে মোবাইল দিয়ে আমরা তৈরি করব। তো জাস্ট আপনাদের বোঝানোর জন্য আপনারা যে থাম্বনেল তৈরি করবেন সেরকম স্টাইল এখানে লিখবেন। তো আবার আমি নতুন টেক্সট নেবো, নেওয়ার পর এখানে লিখবো মোবাইল দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি আর একটা নতুন টেক্সট নিয়েছি মোবাইল দিয়ে। সর্বফার্স্ট এর উপর আমরা একটা এই কালারটা দিলাম, দেওয়ার পর এর ব্যাকগ্রাউন্ড কালার কী দিলে ভালো লাগবে সেটা আমরা চেক করে নেবো, অসুবিধা নেই, নলেজও থাকতে হবে প্লাস আপনারা একটু চেক করে নেবেন। যদি আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো লাগে, তো এই আমরা ফার্স্ট সাজিয়ে দেখি কেমন লাগে, এই মোটামুটি ভালো লাগে। তো এবার কিন্তু আমাদের এই টেক্সটটা একটু স্টাইল করতে হবে। তো তার জন্য আবার আপনারা ফন্টে ক্লিক করবেন,
ফন্টে ক্লিক করার পর এই মাই ফন্ট, তো এগুলো কিন্তু আপনাদেরকে অ্যাড করতে হবে, যেমন সোনালিপি এরকম আমি যে লেখাগুলো অ্যাড করেছি। তো আপনারা যদি ইউটিউবে সার্চ করেন যে পিক্সেল ল্যাবের সাথে ফন্ট কীভাবে অ্যাড করবো, তো এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন। এবং যদিও না পান দাদা কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমি কিন্তু বানিয়ে দেবো যে আমরা ভিডিওটা বানালে ভালো হয়, কোন লেখাটা দিলে ভালো হয় দেখতে হবে। যেমন এটা একটা মোটামুটি ভালো, এটা এই লেখাটা দেখি কেমন লাগছে দেখতে পাচ্ছেন, এই লেখাটা কিন্তু এবার ভালো মানাচ্ছে। তো আমার মোবাইল দিয়ে লিখে নিয়েছি, তো এবার আমরা দেখবো এর উপর স্ট্রোক দিয়ে কেমন লাগে। দেখতে পাচ্ছেন যখন এই স্ট্রোকটা দিলাম এর উজ্জ্বলতা কিন্তু আরেকটু বেড়ে গেল, সেখানে হয়ে গেল HD থাম্বনেল মোবাইল দিয়ে। এবার তৈরি করুন, সবার ফার্স্ট আমি টেক্সটটা এখানে নিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি টেক্সট নিয়ে নিয়েছি তৈরি করুন। তো এই টেক্সটের এবার আমাদেরকে স্টাইল করতে হবে। তো সবার ফার্স্ট আমরা এই টেক্সটের একটা নতুন ফন্ট নিয়ে নেবো, যে কোন ফন্টটা দিলে এখানে ভালো লাগে। তো এখান থেকে মাই ফন্টে ক্লিক করবো, ক্লিক করে এই ফন্টটা নিয়ে দেখবো। দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু এখানে এটা ভালো লাগছে। তো এবার আমরা কি করবো, এই টেক্সট একটু বড় করে নেবো, নেওয়ার পর এর একটু 3D স্টাইল নেবো, এখানে একটু সরিয়ে লাস্টের দিকে আসবেন 3D টেক্সট। তো জাস্ট এটাকে অন করতে হবে, এনাবেল করতে হবে। করার পর এই যে অবলিক দেখতে পাচ্ছেন, অবলিকে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম বেড়ে গেলে দেখতে পাচ্ছেন এই যে সাদা আছে এটা পুরো জিরো করে দেবেন। জিরো করে দেওয়ার পর একটু স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন এখানে যে 45 আছে এটা 320-এ রাখবেন, লুক আসবে। তো 20-21 রাখার পর এবার একটা কালার দেবেন, কোন কালারটা দিলে আপনাদেরকে ভালো লাগে। তো জাস্ট আমি যদি এই কালারটা দিয়ে দেখবো কেমন লাগে, মোটামুটি ভালো লাগছে। তো এই যে 30 আছে এটা কি করবেন, কমিয়ে দেবেন, তবে কিন্তু একটা উজ্জ্বল আসবে, যে সাইডে যে কালারটা আছে তার একটা উজ্জ্বল আসবে। তো দেখছেন মোটামুটি কিন্তু আমাদের কালারটা এসেছে, জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিই। আপনারা যদি লেখাটা ফলো করেন বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা হয়ে গেল HD থাম্বনেল মোবাইল দিয়ে তৈরি করুন। তো এবার আপনারা যদি চান এই কালোটা রাখতে পারেন, বা এখানে ক্লিক করে আপনারা এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবেন। যদি আমি এটা দিই দেখতে পাচ্ছেন অতটা ভালো লাগছে না, যদি আমি এটা দিই মোটামুটি ভালো লাগছে, মোবাইল দিয়ে তৈরি করুন। তারপর যদি আমরা হলুদটা দিই দেখতে পাচ্ছেন অতটা ভালো লাগছে না, কালোটা দিই মোটামুটি ভালো লাগছে। তো তবে এইগুলোর থেকে কিন্তু এইটা বেশি ভালো লাগছে, দেখতে পাচ্ছেন HD থাম্বনেল মোবাইল দিয়ে তৈরি করুন। তো এবার আমাদের কী করতে হবে, এখানে আমাদের নিজেদের একটা পিক অ্যাড করতে হবে। তার জন্য প্লাস এখানে ক্লিক করে এই গ্যালারিতে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনাদের যে পিকটা ভালো লাগে এখান থেকে গ্যালারি থেকে নিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা পিকটা সাজিয়ে নিয়েছি, তো এই পিকটা এবার ভালো লাগার জন্য এই পিকের একটু স্ট্রোক দেবো। স্ট্রোকে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এবার কিন্তু এই পিকের আরও একটা লুক এসছে। তো আপনারা কী করেন, অনেকে কুকিং থাম্বনেল বানান বা গেমিং থাম্বনেল বানান, তো আপনারা কী করবেন এই কালার ফিডটাতে ক্লিক করবেন, এই কালারগুলো একটু বাড়াবেন। দেখতে পাচ্ছেন আপনাদের থাম্বনেলের কোয়ালিটি কিন্তু আরও হেভি হয়ে যাবে, কারণ যখনই আপনারা ওখান থেকে পিক নেন দেখতে পাচ্ছেন আপনাদের পিকের যদি এটা সাদা করে দিই তাহলে কিন্তু অত ভালো লাগছে না, বা এরম থাকলে অতটা ভালো লাগছে না। যদি এটা একটু বাড়িয়ে দেখতে পাচ্ছেন এই পিকের একটু লুক আসছে, তো আপনারা কিন্তু অবশ্যই এরকম লুক চেঞ্জ করে নেবেন। যদি এটা আমরা কালোর ওপর বানিয়েছিলাম, দেখাচ্ছি আপনাদেরকে কালোর ওপর বানিয়েছিলাম, দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, কিন্তু যখনই ওখানে নিয়ে যাচ্ছি এতটা ভালো লাগছে না। তো জাস্ট এখানে ক্লিক করলাম, তো এটা কিন্তু ভালো লাগছে। তো জাস্ট এর ব্যাকগ্রাউন্ডটা তাহলে কী করতে হবে, আমাদেরকে চেঞ্জ করতে হবে, তবে কিন্তু এর একটা প্রফেশনাল লুক আসবে। ওকে, তো যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালো দিয়ে দেখি কেমন লাগছে, মোটামুটি ভালো লাগছে। ওকে, তো এরকম কিন্তু আপনাদের এই কালারের সম্বন্ধে একটু নলেজ থাকলে আপনারা এই পিক্সেল ল্যাব দিয়ে, যেরকম কম্পিউটার দিয়ে থাম্বনেল, ল্যাপটপ দিয়ে থাম্বনেল, সেটা কিন্তু মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন। সো থাম্বনেল কিন্তু এবার কিন্তু আমাদের পুরোপুরিভাবে রেডি। এবার এই অনেকে কী করে, এই থাম্বনেলটা সেভ করার সময় মিস্টেক করে দেয়, যার কারণে কী হয় থাম্বনেলগুলো ঝাপসা বা ভালোভাবে হয় না। তো সেভ কীরকম করবেন দেখুন, প্লাস আইকনের পাশে এই সেভ আছে, এখানে ক্লিক করবেন, সেভ অ্যাজ এ ক্লিক করবেন, সেভ অ্যাজ ইমেজ। তারপর এখানে যে কাস্টম আছেন দেখতে পাচ্ছেন এটাকে আল্টাতে রাখবেন, বাকি সব সেম টু সেম রাখবেন। তারপর সেভ টু গ্যালারি, ব্যাস আপনাদের যে HD থাম্বনেলটা আছে একদম পুরো HD কোয়ালিটিভাবে সেভ হয়ে যাবে। এবার কিন্তু আপনারা খুব সহজে আপনাদের ভিডিওতে লাগিয়ে দেবেন, এবং আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই থাম্বনেল তৈরি করার পর আপনার ভিডিওতে ভিউজ বাড়বেই বাড়বে। তো আপনারা কিন্তু এরকম করে খুব সহজেই আপনাদের ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করে নেবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনারা যারা নতুন ইউটিউবার আছেন, এই ইউটিউব রিলেটেড কিছু জানার থাকলে আমার ইনস্টাগ্রামে ফলো করে SMS করবেন। কোনো রকম কোনো হেল্প লাগলে এই ভাই আপনাদেরকে হেল্প করবে, এবং অবশ্যই অবশ্যই করে কিন্তু আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।